আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1 জানুয়ারি 24, গ্রহণযোগ্য নির্বাচন না হলেই কঠিন অবস্থা হবে। এবার সাব যা জানিয়ে দেওয়া হলো, ইসি নিজেই জানিয়ে দিল দেশ থমকে যাবে, নির্বাচন গ্রহণযোগ্য না হলে ব্যবসা বাণিজ্য সব কিছু থমকে যাবে। দেখেন, খুবই গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক একটা বিষয়। এর মানে আমরা যারা বিশ্লেষণ করি, আমরা সেকেন্ডারি সোর্স থেকে বিভিন্ন অ্যানালজি বা বিভিন্ন প্রেডিকশন করি, কিন্তু যারা জানেন, যাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে নির্বাচন এইভাবে না হলে অপেক্ষা করো, নির্বাচনের পরই তোমাদের এই এই করা হবে, তারাই কিন্তু জানিয়ে দিচ্ছেন, সাফ জানিয়ে দিচ্ছেন, সুষ্ঠু নির্বাচন না হলে দেশের ব্যবসা বাণিজ্য সহ সব কিছু থমকে যাওয়ার সম্ভাবনা থাকবে। ইসি আনিসুর রহমান, এর মানেই দেশের ব্যবসা বাণিজ্য সব কিছু থমকে যাওয়ার একটা সম্ভাবনা এখন নিজেরাই স্বীকার করছেন। এখন দেখেন, সুষ্ঠু নির্বাচন এটা আপেক্ষিক সংজ্ঞা আছে, কিন্তু এরপরে আবার বলেছেন যে গ্রহণযোগ্য নির্বাচন। গ্রহণযোগ্য নির্বাচনটা কিন্তু কঠিন বিষয়। বাংলাদেশের ইতিহাসে কোনো নির্বাচন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে গ্রহণযোগ্য হয়নি, ফলাফল মেনে নিয়েছে বা সুষ্ঠু বলতে পারি আমরা, সার্টিফিকেট দিতে পারি 2001 সাল নির্বাচনকে, 1991 বা 96 দ্বিতীয় মেয়াদের নির্বাচনকে, কিন্তু গ্রহণযোগ্য জিনিসটা ভিন্ন। অতএব পশ্চিমাদের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করার কোনো সুযোগ তো এখন আর নেই, কারণ গ্রহণযোগ্য হতে হলে বিকল্প প্রার্থী বেছে নেওয়ার সুযোগ থাকতে হবে, সেই বিকল্প প্রার্থী নেই, সব আওয়ামী লীগ একতরফা দামি, এতে গ্রহণযোগ্য হয় কীভাবে? সুষ্ঠু হলেও গ্রহণযোগ্য হবে না। এর মানে নির্বাচন সুষ্ঠু হতে পারে, সুষ্ঠু বলতে ভোটে কোনো কারচুপি হবে না, সহিংসতা হবে না, সুষ্ঠু নির্বাচন সহিংসতা মুক্ত হতে পারে, কিন্তু গ্রহণযোগ্য নির্বাচন এত সহজ কত নয়। এর মানে নির্বাচন হওয়ার পরেই হয়তো বা ব্যবস্থা আসবে, বিশ্লেষণ কিন্তু এরকম করা যায়। সুষ্ঠু সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন না করতে পারলে আমাদের দেশের ব্র্যাকেটে ভবিষ্যৎ অনিশ্চিত মন্তব্য করে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন, বাংলাদেশের সকল বিষয় বিশেষ করে আর্থিক সামাজিক ব্যবসা বাণিজ্য সব কিছু থমকে যাওয়ার সম্ভাবনা থাকে। চিন্তা করছেন নির্বাচনটা কতটা চ্যালেঞ্জ এবং কতটা বড় বিষয়, সব কিছু থমকে যাওয়ার মতো একটা অবস্থা, বাংলাদেশ হয়তোবা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কঠিন বাস্তবতা। নির্বাচন কমিশনার জানেন যে কী ঘটবে, এই জন্যই বলছেন। এখন তারা জাস্ট গ্রহণযোগ্য নির্বাচন তো দেখানো সম্ভব হবে না, কিন্তু ভোটার টার্ন আউট যদি 60-70% পরে তাহলে হয়তোবা নেগোসিয়েশন করতে পারবে, বোঝাতে পারবে যে এত পরিমাণ ভোটার এসেছে, তারপরে যদি আপনারা নির্বাচনকে গ্রহণযোগ্য না বলে ব্যবস্থা নেন এটা তো অনৈতিক হয়ে যায়। হ্যাঁ, ইটস ট্রু, ব্যাপক পরিমাণ ভোটার আসলে তখন কঠিন পদক্ষেপ নিলে কিন্তু আমরাও বলবো যে না, এত পরিমাণ ভোটাররা ভোট দিতে গিয়েছে তারপর এত পদক্ষেপ নেওয়া ঠিক হয়নি। তো এই জন্যে খুব উদ্গ্রীব হয়ে গিয়েছেন এবং স্পষ্ট সাফ কথা বলে দিচ্ছেন, বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের দিকে সমগ্র বিশ্ব তাকিয়ে আছে। তিনি এর আগে আপনারা জানেন যে নির্বাচন উপলক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 6 দিন পর, মানে তিনি যখন বলেছেন তার এখন তো আরও কম, নির্বাচন যে কোনো মূল্যে সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক করতে হবে। সেই উদ্দেশ্যে নভেম্বর থেকে মাঠে নির্বাচনী নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছেন, আচরণবিধি প্রতিপালনের কাজ করে যাচ্ছেন নিরলসভাবে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি উল্টো। আওয়ামী লীগ হওয়ার কারণে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়, তারা কী ব্যবস্থা নেবে, এটা একটা কঠিন অবস্থা না? এই জন্যে অসংখ্য আচরণবিধি লঙ্ঘনের ঘটনা আমরা দেখি, অনেক অসঙ্গতি দেখি, কিন্তু সেই অনুযায়ী ব্যবস্থা নিতে আমরা দেখি না। উভয় ভালো, খুব ভালো কাজ করছেন মাঠে, 1 মাসেরও বেশি সময় পুরো মাঠ চষে বেরিয়েছি, সিইসি অন্যান্য কমিশনারও দেশের বিভিন্ন স্থানে গিয়েছেন। তিনি বলেন, আমরা লক্ষ্য করছি আচরণবিধি প্রতিপালনের নিরলস চেষ্টা চালিয়ে গিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, যে বললাম না, এখন একপাক্ষিক হওয়ার কারণে, সবাই আওয়ামী লীগ হওয়ার কারণে নানানভাবে দেখিয়েছি যে আসলে ব্যবস্থা নিয়ে একটা কঠিন হয়ে যায়, বাস্তবতা আছে, কিন্তু বহুদলীয় বা নিরপেক্ষ সরকারের অধীনে হলে তখন কিন্তু ব্যবস্থা নেওয়ার বিষয়টা এরকম থাকতো না, স্বাধীনভাবে ব্যবস্থা নিতে পারতো আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে। একই সাথে যে অভিযোগগুলো তাদের কাছে এসেছে তারা যেটা সমাধান করতে পারেনি বা রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসার সেগুলো ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি কে দিয়েছে, তারা কারো কারো হাজিরা চেয়েছে, কাউকে শোকজ করেছে, লিখিত ব্যাখ্যা চেয়েছে, এইভাবে তারা নিষ্পত্তি করেছে।
কিন্তু আমাদের কাছে এসেছে, আমরা সেগুলি ব্যবস্থা নিয়েছি। ওই শোকজ পর্যন্ত, শোকজের বাইরে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নিতে আমরা এখন পর্যন্ত দেখিনি। যাই হোক দর্শক, আওয়ামী লীগের প্রার্থীরা, নির্বাচন কমিশনাররা, সিইসি, অন্যান্য ইসি সবাই বুঝে গিয়েছে যে নির্বাচনের পর দেশ থমকে যেতে পারে। আমরা চাই দেশ থমকে না যেক, সব কিছু স্বাভাবিক থাকুক এবং শুভবুদ্ধির উদয় হোক, সংসদ ভেঙে দিয়ে সুষ্ঠু নির্বাচন করা হোক সবাইকে নিয়ে।